ফসলি জমি, পুকুর, গাছগাছালি সবই আছে, তবে নেই কোনো জনবসতি। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এই এলাকার মৌজার নাম মঙ্গলপুর, কিন্তু সবার কাছে পরিচিত অমঙ্গল গ্রাম নামে। এক বর্গ কিলোমিটার আয়তনের গ্রামটিতে একসময় বাস ছিল সনাতন সম্প্রদায়ের মানুষের। গত শতকের চল্লিশের দশকে কলেরা বসন্তের মতো মহামারীতে বহু মানুষ মারা গেলে কুসংস্কার ছড়ায়, গ্রাম ছেড়ে পালায় বাসিন্দারা। ওখানে দৈব কোনো বিষয় মানুষের মধ্যে আতঙ্ক কাজ করে, সে আতঙ্কের কারণে তারা ওই গ্রাম ছাড়তে শুরু করে। আজ থেকে ষাট সত্তর বছর আগের গল্প। পর্যায়ক্রমে মানুষ যেতে যেতে সর্বশেষ একটা পরিবার ছিল, সেও পরে আততায়ীর হাতে খুন হওয়ার পরে এই গ্রামে আর কোনো বসতি গড়ে ওঠেনি। এখানে ধরো ওই যে মহামারী একটা রোগ আসতো, সেই রোগের জন্য এখানে থাকেনি, তারা চলে গিয়েছে এমনি অমনি। এখানে মরগ লাগার মতন একটা রোগ হইলে ওই রোগের পরে তারা কমনি কমিটি চলে গিয়েছে, এ পর্যন্ত কোনো সন্ধান নেই। জনপ্রতিনিধিরা জানায় বর্তমানে উন্নয়নের নানা পরিকল্পনা নেওয়া হয়েছে। আশ্রয়ন প্রকল্পে পুনর্বাসন হয়েছে অন্তত সাতটি পরিবারের। আশপাশের এলাকা থেকেও মানুষ যাচ্ছে গ্রামটিতে। অনেক প্রকল্প হাতে নেব, নিয়েছি এবং আরও নেব উন্নয়ন করার জন্য এবং আরও যাতে মানুষ বসবাস করার জন্য যেসব নাগরিক সুবিধা পায় সেসবগুলো আমরা ওখানে অবশ্যই সে ব্যবস্থা করব। ছয় সাতটা ঘর আমরা আসছি, এসে বসবাস করছি। এখানে ক্লিনিং হয়েছে আমাদের ভালো, আমরা রোগ ব্যারামের দেখতে উপকার পাবো, চিকিৎসক হতে পারবো। সরকার বাস্তুহারাদের যে বিল্ডিং দিয়েছে তাতে দেখা যাচ্ছে যে আমরা আবার লোক বলতে অমঙ্গল গ্রাম কিন্তু আসলে মঙ্গলে পরিণত হয়েছে। ২০২০ সালে নির্মিত হয় কমিউনিটি ক্লিনিক, সেখানে সপ্তাহে দুই থেকে তিন দিন দেওয়া হয় চিকিৎসা সেবা। পূর্ণাঙ্গ রূপে চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান প্রশাসনের কর্মকর্তারা। মঙ্গলপুর কমিউনিটি ক্লিনিক গত বছরের অক্টোবরের শেষের দিকে আমরা হ্যান্ডওভার পাই এবং আমাদের এখানে সব কিছু আসবাবপত্র, ফার্নিচার এগুলো সব আমরা পেয়েছি, কিন্তু এখনো পর্যন্ত জনবল এবং ওষুধপাতিগুলো বরাদ্দ আমাদের কাছে আসেনি। আমরা এই বিষয়ে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমরা চেয়ে পাঠিয়েছি। জনবসতি তৈরি হলে তার দেখা দেখি সেখানে আরও অনেক লোকজন বসবাস করতে শুরু করবে, ফলে ওই এলাকায় কৃষি সম্প্রসারণ সহ অন্যান্য উন্নয়ন সম্প্রসারণের একটা সম্ভাবনা দেখা দেবে। গ্রামে ২০৬টি খতিয়ানভুক্ত জমি রয়েছে। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।